বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছে জামাত ইসলামী। দলটির নিবন্ধনের জন্য বুধবার নির্বাচন কমিশনে আবেদন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। নতুন এই দলের সভাপতি হচ্ছেন জামাতের ডেমরা থানার আমির আনোয়ার হোসেন, আর সাধারণ সম্পাদক হলেন ছাত্র শিবিরের সাবেক বিদেশ বিষয়ক সম্পাদক এবং বর্তমানে জামাতে ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য নিজামুল হক নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামাত ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। এর 5 বছর পর 2018 সালের 29 অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। জামাত সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে নতুন দল নিবন্ধনের জন্য বুধবার নির্বাচন কমিশনে আবেদন করবে। এজন্য অপেক্ষাকৃত কম পরিচিত ব্যক্তিদের নিয়ে কমিটি করেছে। এ বিষয়ে চেষ্টা করেও জামাতের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। নিবন্ধন বাতিলের পর 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামাত ইসলামীর নেতারা। এর আগে বাংলাদেশ এলডিপি নামে নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন শাহাদত হোসেন সেলিম। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে তিনি এই আবেদনপত্র জমা দেন। তারপর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শাহাদত হোসেন সেলিম নিজেকে বাংলাদেশ এলডিপির মহাসচিব হিসেবে উল্লেখ করেন। ইলেকশন কমিশনের তথ্য মতে 2018 সালের 20 অক্টোবর লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে নিবন্ধন দেওয়া হয়, দলটির প্রেসিডেন্ট ওলি আহমদ এবং মহাসচিব রেদন আহমেদ। 2019 সালের নভেম্বরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ওলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন শাহাদত হোসেন সেলিম। ইসিতে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদনের পর সংবাদ বিজ্ঞপ্তিতে শাহাদত হোসেন সেলিম বলেন, আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টির ধারাবাহিকতায় বাংলাদেশ এলডিপি নামে নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়েছি। 127টি উপজেলা, 26টি জেলার কমিটি জমা দিয়েছি। সর্বোপরি আমাদের দলের 2 সংসদ সদস্য আছেন, তাদের নাম ও গেজেট জমা দিয়েছি। নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য অনেক অবাস্তব এবং অপ্রয়োজনীয় শর্ত দিয়েছে, যেগুলো সঠিকভাবে পালন করা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন শাহাদত হোসেন সেলিম। তিনি বলেন, এই মুহূর্তে যে কটি রাজনৈতিক দল আছে এর মধ্যে অর্ধেক রাজনৈতিক দলই অন্তঃসার শূন্য, তাদের কোনো কার্যক্রম নেই, তাদের নিবন্ধন বাতিল করে নতুন দলগুলোকে নিবন্ধন দিতে হবে। বাংলাদেশ এলডিপি আগামী দিনে বিএনপির নেতৃত্বের আন্দোলনে থাকবে বলেও জানান শাহাদত হোসেন সেলিম।